আতঙ্ক ছড়াচ্ছে ভূতের বাড়ি, এজন গা ছমছমে এক পরিবেশ। এরই মাঝেই একটি ভবন ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মনে। এ ভবনটির সীমানা প্রাচীর জুড়ে যেন পাহারায় শয়তানের মূর্তি। এটা যেন কোনো শয়তানের বাড়ি। বাড়ির সীমানা প্রাচীর থেকে শুরু করে ঘরের ভিতর বাহির সব জায়গায় বানানো হয়েছে শয়তানের নানা ধরনের মূর্তি। অভিযোগ রয়েছে ঘরের ভেতরেও শয়তানের জন্য আয়োজন করা হয় নানা আচার অনুষ্ঠানের। ভয়ঙ্কর বাড়ির দেখা মিলবে ল্যাতিন দেশ বলিভিয়ায়। বাড়িটির অন্দরমহলে আপনাকে স্বাগত জানানোর অপেক্ষায় কাঠ ও সিমেন্ট দিয়ে তৈরি ভয়াল আকৃতির সব মূর্তি। গা শিউরে ওঠা এ ভবনটির মালিক ডেভিড চোক জানালেন, পূর্বপুরুষদের সম্মানে খনির দেবতার মূর্তি দিয়ে সাজিয়েছি বাড়িটি। তিনি বলেছেন, আমার পূর্বপুরুষেরা সকলেই খনি শ্রমিক ছিলেন, তাই খনির দেবতাকে উৎসর্গ করে আমি এই বাড়ি বানিয়েছি। খনির দেবতার নামে এ বাড়ির নাম রাখা হয়েছে দ্য অ্যাংকোস হাউস। বলিভিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এল আটলোতে অবস্থিত ব্যতিক্রমী এ বাড়ি এরই মধ্যে জন্ম দিয়েছে আলোচনার সমালোচনার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাড়িটির ভেতরেও আয়োজন করা হয় ভয়ঙ্কর সব আচার অনুষ্ঠান। স্থানীয় বাসিন্দা মারিয়া লরেন বলেন, তারা প্রতি মঙ্গল এবং শুক্রবারে এখানে নানা রকম অদ্ভুত আচার অনুষ্ঠান পালন করে থাকেন। এসব দেখে আমি একবার ভয় পেয়ে দৌড়ে পালিয়েছিলাম। আশেপাশের মানুষও এসব কর্মকাণ্ড দেখে ভয় পায়। তবে প্রতিবেশীদের এসব অভিযোগ অস্বীকার করেছেন বাড়ির মালিক। তার দাবি, অদ্ভুত বাড়িটি পর্যটন কেন্দ্রে পরিণত করা গেলে বদলে যেতে পারে শহরের অর্থনীতি। ডেভিড চোক বলেছেন, সংকীর্ণ মনের লোকেরা আমার এই উদ্যোগকে অতিপ্রাকৃতিক কিছু মনে করতে পারে, কিন্তু আমি বলবো আপনারা আপনাদের মনকে প্রসারিত করুন এবং এটাকে একটি টুরিস্ট স্পট হিসেবে ভাবুন। দর্শনার্থীরা এখানে ভিড় জমালে তা এই অঞ্চলের উন্নয়নে ভূমিকা রাখবে। প্রসঙ্গত, কয়েক শতাব্দী আগে বলিভিয়া ছিল স্পেনের দখলে। স্প্যানিশরা দেশটির বাসিন্দাদের রূপার খনিজে কাজ করতে বাধ্য করত। সে সময় শ্রমিকদের ভয় দেখাতো শয়তানের মূর্তি খনির প্রবেশদ্বারে রেখে দেওয়া হতো। এখনো বলিভিয়ার অনেক খনির প্রবেশদ্বারে এসব মূর্তি দেখা গেছে।